আউট, ছক্কা নাকি চার? শরীফুলের রিয়াকশন কি বলি? পরের বলেই হাসান মাহমুদের জবাব, দারুণ এক ইয়র্কারে পরাস্ত রিয়াদ। পাশে বসে এতক্ষণ সব দেখছিলেন শরীফুল, কিছুক্ষণ বাদেই নিজের হাতে তুলে নিলেন বল। অপেক্ষার দীর্ঘ এক প্রহরের হলো সমাপ্তি। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের পর থেকেই ইঞ্জুরির কারণে ছিলেন মাঠের বাইরে। ওয়েস্ট ইন্ডিজে সাদা বলের দুই ফর্মেটেই আছেন স্কোয়াডে। এদিন পূর্ণ রিদমে অনুশীলন করেছেন, বোলিং করেছেন ছয় ওভারের বেশি। শরীফুলদের নিয়ে টি টোয়েন্টি অধিনায়ক রিয়াদের এমন ব্যস্ততা স্বস্তি এনে দিলেও ক্যারিবিয়ান সিরিজ নিয়ে ঠিকই অস্বস্তিতে থাকতে হচ্ছে টাইগার সমর্থকদের। আদৌ এই সিরিজের ম্যাচগুলো বাংলাদেশে দেখা যাবে কি না তা নিয়ে আছে ধোঁয়াশা, কারণ সম্প্রচার সত্ত্বেও এখনও পায়নি দেশের কোনো প্রতিষ্ঠান, যেখানে বিসিবিও কিছুটা অসহায়। আমরা যখন কোনো সিরিজ খেলতে দেশের বাইরে যাই বা অন্য কোনো দেশে যখন সিরিজ হয়, তো সেটা টোটালি ডিপেন্ড করে সেই দেশের বোর্ড এবং তাদের ব্রডকাস্টিংয়ের ওপরে। এটা আসলে আমাদের মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখানে কোনো হাত থাকে না। আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করতে পারি ওই বোর্ডকে যেন তারা আমাদের সংশ্লিষ্ট দেশে যাদের সাথে তাদের খেলা হয় সেখানে যেন তারা এটা টেলিকাস্ট করে। এছাড়া আমাদের আসলে অফিসিয়ালি করার কিছু থাকে না। তবে আমি আশা করছি যে আমাদের এখানে যারা চ্যানেল আছেন, টিভি চ্যানেল যারা আছেন এবং যারা খেলা নিয়ে সম্প্রচারের সাথে জড়িত, বিশেষ করে যারা খেলা সম্প্রচার করে, আমি আশাবাদী তারা হয়তো কোনো না কোনো ওয়ে আউট করে আমাদের দেশের জনগণের জন্য একটা ব্যবস্থা করে ফেলবে। নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশ ভারত সিরিজ পেছানো নিয়েও চলছে গুঞ্জন। ওই সময় ফুটবল বিশ্বকাপ চলমান থাকায় আগ্রহ কমবে স্পন্সরদের, যদিও এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চায় না বোর্ড। অফিসিয়ালি ওইভাবে এখনো পর্যন্ত কোনো কিছু আমাদের সামনে এখনো আসেনি, বাট এইদিকে আমাদের নজর আছে এবং যেটি বললাম যে আমাদের সিইও এই ব্যাপারে নজর রাখছেন, সে যোগাযোগ করছেন ওইখানে সবার সাথে, এই ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ আছে। যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয় বা চেঞ্জ হয় বা কোনো ধরনের কোনো আপডেটস আছে অবশ্যই জানিয়ে দেবে। তবে শেষ পর্যন্ত সিরিজটি পিছিয়ে গেলে তার প্রভাব পড়বে বাংলাদেশের শিডিউলে, পিছিয়ে যেতে পারে বিপিএল সহ ঘরোয়া লীগের সূচি। তাই তো যথাসময়ে সিরিজটি আয়োজনের পক্ষে বিসিবি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।